চলাচলের সময়। 5 এপ্রিল থেকে সকাল 8টায় শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলবে ট্রেন। এছাড়া আগামীকাল উত্তরা আগারগাঁও রুটে সব স্টেশন চালু হবে। উত্তরা আগারগাঁও রুটে মেট্রো রেলের 9টি স্টেশনের মধ্যে 7টি চালু আছে। শুক্রবার উদ্বোধন হবে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন। ফলে এই রুটের সবগুলো স্টেশন থেকেই যাত্রীরা মেট্রো রেলে ওঠানামা করতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পূর্বের যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী আমাদের উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশন সহ সবগুলো স্টেশনে মেট্রো ট্রেন থেমে চলাচল করবে। এদিকে মেট্রো রেল চলাচলের সময় 2 ঘন্টা বাড়ছে বলে জানান এই কর্মকর্তা। এখন যে সময়টা চলছে সেই সময়টা থেকে এই সময়টা বৃদ্ধি পেয়ে গেল। আগে ছিল 8:30 থেকে 12:30। 5 তারিখ থেকে সকাল 8 ঘটিকা থেকে দুপুর 2 ঘটিকা পর্যন্ত চলাচল করবে। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর লক্ষ্যে জুলাইতে আগারগাঁও মতিঝিল রুটে ট্রেনের পারফরমেন্স টেস্ট শুরু হবে। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাড়ছে মেট্রো রেল চলাচলের সময়। 5 এপ্রিল থেকে সকাল 8টায় শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলবে ট্রেন। এছাড়া আগামীকাল উত্তরা আগারগাঁও রুটে সব স্টেশন চালু হবে। উত্তরা আগারগাঁও রুটে মেট্রো রেলের 9টি স্টেশনের মধ্যে 7টি চালু আছে। শুক্রবার উদ্বোধন হবে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন। ফলে এই রুটের সবগুলো স্টেশন থেকেই যাত্রীরা মেট্রো রেলে ওঠানামা করতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পূর্বের যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী আমাদের উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশন সহ সবগুলো স্টেশনে মেট্রো ট্রেন থেমে চলাচল করবে। এদিকে মেট্রো রেল চলাচলের সময় 2 ঘন্টা বাড়ছে বলে জানান এই কর্মকর্তা। এখন যে সময়টা চলছে সেই সময়টা থেকে এই সময়টা বৃদ্ধি পেয়ে গেল। আগে ছিল 8:30 থেকে 12:30। 5 তারিখ থেকে সকাল 8 ঘটিকা থেকে দুপুর 2 ঘটিকা পর্যন্ত চলাচল করবে। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর লক্ষ্যে জুলাইতে আগারগাঁও মতিঝিল রুটে ট্রেনের পারফরমেন্স টেস্ট শুরু হবে। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাড়ছে মেট্রো রেল চলাচলের সময়। 5 এপ্রিল থেকে সকাল 8টায় শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলবে ট্রেন। এছাড়া আগামীকাল উত্তরা আগারগাঁও রুটে সব স্টেশন চালু হবে। উত্তরা আগারগাঁও রুটে মেট্রো রেলের 9টি স্টেশনের মধ্যে 7টি চালু আছে। শুক্রবার উদ্বোধন হবে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন। ফলে এই রুটের সবগুলো স্টেশন থেকেই যাত্রীরা মেট্রো রেলে ওঠানামা করতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পূর্বের যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী আমাদের উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশন সহ সবগুলো স্টেশনে মেট্রো ট্রেন থেমে চলাচল করবে। এদিকে মেট্রো রেল চলাচলের সময় 2 ঘন্টা বাড়ছে বলে জানান এই কর্মকর্তা। এখন যে সময়টা চলছে সেই সময়টা থেকে এই সময়টা বৃদ্ধি পেয়ে গেল। আগে ছিল 8:30 থেকে 12:30। 5 তারিখ থেকে সকাল 8 ঘটিকা থেকে দুপুর 2 ঘটিকা পর্যন্ত চলাচল করবে। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর লক্ষ্যে জুলাইতে আগারগাঁও মতিঝিল রুটে ট্রেনের পারফরমেন্স টেস্ট শুরু হবে। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।